এখন আমি তোমাদের দেখাবো 2050 সালে কেমন হবে আমাদের প্রিয় গেম ফ্রি ফায়ারটা। গাইস দেখতে পাচ্ছো এনে প্রথমে বলে দিছে যে 10,000 টাকা লাগবে, তারপরে আবার মাইরা দিছে ট্রাই নাও। তো আমরা তো মানে 10,000 টাকা দিয়ে গেম খেলবো না, আমরা তো এতটা বলত না। সো আমরা ট্রাই নাওতে ক্লিক করবো, এক সেকেন্ড এনে কি লেখছে, গরিবের মতো ট্রাই নাওতে ক্লিক করলে তোর বিয়ে হইব না হালা। শিট, কলজে আঘাত করছে গাইস। তো আমি এখানে মজবুরি হয়ে আমি 10,000 টাকা দিতেছি, তো তোমরা কেউ এই টাকাটা ঢাইলো না, ঠিক আছে গাইস। এই যে দেখতে পাচ্ছ 10,000 টাকার গেম। সো এই 10,000 টাকার গেমটার ভিতরে কি আছে এটা আমি তোমাদের দেখাইতেছি, দাঁড়াও গেমটার ভিতরে ক্লিক করি। ভাই ওরা মনে হয় না আর বিজনেস করতে পারবো আমার সাথে, ভাই আমি তো চালাক না, আমি তো চালাক। কথা হইলো যে তুই যে সুন্দর মতন যে বাসর করে ঢুকে যেতেছো, আগে তো ফার্মেসি ক্রস করতে হবে নাকি? মানে কি ভাই, বিকাশ নাম্বার আর পাসওয়ার্ড চাইতেছে, এই দিয়ে কি করবো আমি? এটি দিতে পারবো না ভাই, এটি দিতে নিচে আবার দাও কি লেখা দিছে লাল কালি দিয়া, না দিলে বিয়ে হইব না। সো ভাই এটা এমন একটা কথা বলছে যে একদম কলজা যা লাগছে। সো কিছু করার নাই আমার, আবার বিকাশ আইডি পাসওয়ার্ড দিতে হইব। সো আমি এগুলো দিয়ে আবার আসতেছি, ঠিক আছে। গেরে না ভাই, কত বড় বলদ, বিকাশ আইডি পাসওয়ার্ড চাইছি কিন্তু টেকা নিব কেমনে, জীবনও পারবো না, এটা কয়ে লাভ নেই। মানে ওরা আর বিজনেস করতে পারবো না, যেতানি বিজনেস করার মতো সিলো করে লাইছে। সো 10,000 টাকার গেমটা কেমন হবো সেটা এখন তোমরা এনজয় করো ভাই। 10,000 টাকার গেম এটা পোষাইতে হইব, এটা কয়ে লাভ নেই, ঠিক আছে। সো গেমটা অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্ট। এ ভাই এ এরা কি শুরু করছে, মানে ব্যাংকে একটা তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বার নিছে, পাসওয়ার্ড নিছে, এখন আবার ব্যাংক অ্যাকাউন্ট চাইতেছে, মানে এটা কি রে ভাই? এখন আবার লেন নেই এনে বিয়া করতে হবো, তার মানে ভাই এই ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া জরুরি, হয়তো এটা গেমের আইডিটা সংরক্ষণ করব। সো ব্যাংক অ্যাকাউন্টটাও দিয়া দিই। প্রিয় গ্রাহক, আপনি যেই এখন গেমটা খেলবেন এখানে যতই টাকার কথা আসবে সব টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, ধন্যবাদ। এ ভাই এটা কি করলো, এইটা কি করলো, আল্লাহ এটা কি করলো, মানে আমি যা করবো আমার টাকা কাটবো কেমনে, মানে গেম খেলতেছে আমি টাকা উড়ামো কি লেগা? আচ্ছা গাইস হয়তো এটা আমার লোকে মস্করা করছে, গেরে না প্রাঙ্ক করতেছে, ক্যামেরা ট্যামেরা আমি দেই না বাট প্র্যাঙ্ক হয়তো করতেছে, সমস্যা নাই। আমি এখন দেখি মানে টাকা বিজনেস করার কোনো সুযোগ নাই রে ভাই আমার মতো। চা আচ্ছা স্কিপ 10 টাকা, স্কিপ 10 টাকা। এ আরে এটা কেমনে নিবে, এটা কেমনে নিবে টাকা? আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মাত্র 20 টাকা নেওয়া হয়েছে, ধন্যবাদ। এ ভাই আমার 20 টাকা আমার দিছে, তো সমস্যা নাই কা 20 টাকা মারছে, তো কি হয়েছে? তো এই 10,000 20 টাকার গেমের ভিতরে কি আছে আমি এটা দেখকা ছাড়ম আজকে, এইটা না দেখকা আজকে আমি ঘুমাইতাম না। এইটা তোমরাও দাও গাইস, এই গেমটা খেলা কি আদৌ ঠিক হবো কি না? গাইস তোমরা তো জানো আমি এখন প্রো অ্যাকাউন্ট লিজেন্ড এবং এটার উপরে কিছু থাকলে হেরা, ঠিক আছে। তো ওইটা ওই হিসাবে করতে গেলে এখানে সোলো পাস স্কোয়াডের হয়তো একটা কোনো সম অপশন থাকবো ফ্রি ফায়ারের মতো। সো আমি দেখি যদি থাকে তাহলে আমরা স্কোয়াডটা নিব ভাই, স্কোয়াড স্যার আমরা নিমোই না। স্কোয়াড 100 টাকা, ডুয়ো 50 টাকা, সোলো 2 টাকা, জানি হালা তুই সোলোই খেলবি। গাইস সত্যি কথা বলতে গেলে কি আমি আসলে ভাই স্কোয়াডই খেলতাম, বাট আমার এখন সোলো স্টার দিতে হইব, কারণ তোমরা আমার স্কোয়াডের খেলা দেখছো বাট সোলোর খেলা দেওয়া নাই, ঠিক আছে। সো এই জন্য আমি সোলোতে স্টার দিছি, বুঝতে পারতো? না তো আমি স্কোয়াডই দিতাম, স্কোয়াডই দিতাম। সো এখন কি করবো, এটা তো পুরো ফ্রি ফায়ারের মতোই লাগতেছে আমার, ওই যে আমার নামও দিছে ফ্রি ফায়ার, ভার্সন 2050 দেখে কেমন নাকি না ম্যাপটা, তো মানে এটা তো ফ্রি ফায়ারের লবির মতোই লাগতেছে। মুভমেন্ট দেখানো উচিত গাইস, আমাদের মুভমেন্ট দেখানো উচিত ফ্রি ফায়ারের মতো। বেশি মুভমেন্ট দেখানোর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নেওয়া হয়েছে, ধন্যবাদ। এ ভাই তাহলে আমি করবো নাকি ভাই, মানে মুভমেন্ট দেখতেছি দেখে 10,000 টাকা কেটে চলে গেছে, এইটা কোনো কথা, এটা কি মানা যায়? আমরা একটু হেডশট, ওপি লেভেলের হেডশট গাইস। একজন নিরীহ ব্যক্তি হেডশট মারার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো আরো 5,000 টাকা। এটা গেম নাকি টাকা কাটানোর গুডাউন রে ভাই, মানে এটা কি চলতেছে রে ভাই, মানে জেডি করতেছি টাকা কাটতেছে। না গাইস আমি এখন কিছুই করবো না, আমি এখন কিছুই করবো না, আমি বয়াত দৌড়াবো উদে, আচ্ছা শুয়ে থাকি আমি, ঠিক আছে। শুয়ে থাকলে 5 টাকা জরিমানা, বটের মতো বইসা থাকলে 10 টাকা জরিমানা, হুদাই দাঁড়ায় থাকলে আরো 20 টাকা জরিমানা। এ ভাই আমি করবো না কি, না পারতেছি হুইতে, না পারতেছি বইতে, না পারতেছি দাঁড়াইতে, সিরিয়াসলি আমি করবো না কি আসলে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। গাইস তোমরা তো জানো আমি প্রো প্লেয়ার, সো আমি নামু পিকে, ঠিক আছে। না গাইস আমি আসলে পিকে নামবো না, কারণ পিকে তো সবসময় আমরা নামি, আমরা নামবো বিমা শক্তিতে, ঠিক আছে। সো বিমা শক্তিতে অনেক ভালো ভালো জায়গা, অনেক ভালো লুট পাওয়া যায়, তো আমরা বিমা শক্তিতে নামতেছি। এ কি ভাই ইজেক্ট, ইজেক্ট দিলে 10 টাকা, কি বিজনেস রে ভাই, ইজেক্ট দিলে 10 টাকা, আচ্ছা সমস্যা নাই, খাইতেছে যখন খাইতে তাও কার কত। ওই প্যারাশুট ওপেন দিলে আরো 10 টাকা, এইটা কোন ধরনের কথা,
না ভাই এটা কি মানা যায়? সমস্যা নাই গাইস, সমস্যা নাই, কে যত টিয়া খাইতাছে খাক, আর কতই বা খাইবো, বেশি নাই হোগা ব্যালেন্স আমার। আরে লেগ কথা বুঝতে পারতো, অনেক দামি একটা গেম তো লেগ করবো, এটাই স্বাভাবিক। গুলোয়াল বেশি ব্যক্ত পুরা ভাই ফ্রি ফায়ারের মতো, ঠিক আছে? ওই যে আমরা ছোটোকালে যেটা খেলতাম হেডার মতো, এ বা এটা ভিতর দিন একটু বিচি আছে, কিন্তু আমার তো একটার স্কিন নাই। তো সমস্যা নাই, একটা নতুন গেম তো। আচ্ছা এন্দা যাই একটা এনিমি, এই এই জাম 5 টাকা, সিট 10 টাকা, রান 50 টাকা, হুদে দাঁড়া থাকলে 5000 টাকা জরিমানা। কি বিজনেস এইটা? বেশি কথা বলার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কাটা গেল মাত্র 2000 টাকা। মনে হইতেছে ভাই আমি গেম খেলতে আসি নাই, আসলে আমি ওই যে জুয়া খেলতে আসি, ঠিক আছে? আমার মানে লাখ লাখ টাকা শেষ হয়ে যাইতেছে, আমি মনে এত টাকা জীবনে চক্ষু দেয় না, বা টুডিও শেষ হয়ে যাইতেছে। তো সমস্যা নেই, আমার একটা কি একটাই নিমিরে যদি না মারতে পারি তাহলে আমার এত টাকা বৃথা যাবো ভাই, কী করবো ভাই? একেবারে মনে করো আসিলাম আমি ধনী, আমার বানাই দিছি একদম ফকিননি। তো এখন কী করবো ভাই? ও ভাই এনো এইটা আছে না, বাহ এটা বসাইতে তো সেই লাগে। গুলোয়াল ভাই এটার ভিতরে গুলোয়াল আছে দেখছো নি? তো সমস্যা নেই, একটা তো এনিমি আমার পিটাইতে লাগবো। আচ্ছা আমি কোনো রান মানে আমি শুধু দৌড়াইতে থাকবো। আরে বৈশা পড়ছি বলে অনেক টাকা উঠতে যাইতেছে ভাই, জানি না কতটা উঠতে যাইতেছে, আবারও বৈশা পড়ছি, এটা ঠিক করিনি আমি। আমি মানে আমার মেন টার্গেট আমি কোনো কোনো জানলা দিয়ে লাভ দিব না, আবার লাভ দিয়ে লাগছি। কী করবো ভাই মোবাইল স্পিডের লেগে? আলোকের অ্যাবিলিটি ছাড়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কাটা গেল আরও 50 টাকা। এডি কি ভাই, এডি কি মানে কি শুরু করছে? আচ্ছা আচ্ছা আগে এনিমিটার একটা শট, এই কি আপনি এখন গেম থেকে বাইরে হয়ে যেতে পারেন, এনিমি মারার মতো টাকা আপনার কাছে নাই, সো আপনি প্লিজ গেম থেকে বের হয়ে যান। হোয়াট দা ফাউ কথা, মানে এটা কোনো কথা ভাই? মানে এনিমি আমার সামনে, আমি একটা কিলো করতে পারলাম না, এইটি কি রে ভাই? মানে আমরা কি এলাকার